রাজনৈতিক সংঘর্ষে বারে বারেই রক্তাক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। রামপুরহাটের ঘটনার আগে শেষ দুদশকে অন্তত ছটি গণহত্যার সাক্ষী থেকেছে বাংলা। 2000 সালের 27 জুলাই বীরভূমের নানু সুজপুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয় 11 জন তৃণমূল কংগ্রেস কর্মীর। কয়েক মাস বাদে 2001 সালের 4 জানুয়ারি ছোট আঙাড়িয়া গণহত্যার খবরে কেঁপে ওঠে রাজ্য। গড়বেতার এই গ্রামে সিপিএম বিরোধী একাধিক সংগঠনের বৈঠকে হামলা হয়, মারা যান 11 জন। নানুর ও গড়বেতা দু জায়গাতেই অভিযুক্ত ছিল তৎকালীন শাসক দল সিপিএম। 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রাম গণহত্যা মোড় ঘুরিয়ে দেয় রাজ্য রাজনীতির। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মুক্তাঞ্চল দখলে পুলিশের গুলি চলে, মারা যান 14 জন। 2007 সালের 10ই নভেম্বর নন্দীগ্রামে বিতর্কিত সূর্যোদয়। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দখলে থাকা এলাকা দখলে সিপিএমের গুলি চালানোর অভিযোগ, মারা যান 10 জন। 2011 সালের 7ই জানুয়ারি নেতাই গ্রামের সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়িতে সশস্ত্র শিবির চলছিল বলে অভিযোগ, প্রতিবাদ করেন স্থানীয়রা। সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে 14 জন মারা যান বলে অভিযোগ।